আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা মুসলিম সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়াকফ। এই ওয়াকফ জিনিসটা কি, ওয়াকফ কাকে করা যায়, কিভাবে করা যায়, যিনি মুতাল্লি হন তার কি কি ক্ষমতা আছে, এ বিষয়ে আমাদের অনেক কনফিউশন আছে। এর আগেও আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আপনাদের কিছু প্রশ্ন ছিল, সেগুলো নিয়েই আমরা ট্রাই করলাম নতুন করে আরেকটু ভিডিও তৈরি করা যাক। তো প্রথমে আমরা ওয়াকফ হচ্ছে, এটি হচ্ছে একটা আরবি শব্দ, এর মানে হচ্ছে আসলে স্থির করা, কোনো কিছু এক জায়গায় ফিক্স করে দেওয়া। তো এটা আসলে যেটা করা হয়, আপনার যে সম্পত্তিটা আছে, সম্পত্তি যদি আপনি ওয়াকফ করে দেন, এর মালিকানা তখন কি হয়, আল্লাহর কাছে চলে যায়। আর আপনি যদি ওয়াকফ লিল ওয়ালাদ করেন, তখন যেটা হয়, আপনার সম্পত্তিটার মালিকানা স্থির হয়ে যায়, এই সম্পত্তিটা কি করতে পারে না, আপনার যারা ওয়ারিস থাকবে তারা আর বিক্রি করতে পারবে না, সেই সম্পত্তি থেকে যে বেনিফিট আসবে সেটা তারা ব্যবহার করতে পারবে, কিন্তু সম্পত্তিটার বংশ পরম্পরা কি বিক্রি করতে পারবে না। আর ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে কিন্তু এই জন্য একটা নিয়ম কানুনও দেওয়া আছে, যে নর্মালি যেটা হয়, আপনি চিরদিন আপনার সম্পত্তিটা কিভাবে ব্যবহার হবে এটা আপনি ইচ্ছা পোষণ করতে পারেন না, কিন্তু যদি কোনো ধর্মীয় কাজে, যেমন ওয়াকফ আছে, ট্রাস্ট আছে, হিন্দুদের সেবায়ত আছে, এর জন্য যখন এগুলো দান করা হবে সম্পত্তি, তখন কিন্তু ওই যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের যে আমাদের রুল এগেইনস্ট পারপেচুইটি আছে সেটা কিন্তু প্রযোজ্য কিন্তু হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ওয়াকফ মানে হচ্ছে আপনার সম্পত্তিটার মালিকানা আপনি আল্লাহর কাছে দিয়ে দিলেন, সম্পত্তি থেকে যে বেনিফিট আসবে সেটা আপনার ইচ্ছা মতো কি হবে, বণ্টিত হবে। তো ওয়াকফ কত প্রকার হতে পারে, প্রথম এটা জেনে নেন। ওয়াকফ তিন প্রকারের হতে পারে, একটা হচ্ছে ওয়াকফ লিল্লাহ, অর্থাৎ আপনি আল্লাহর উদ্দেশ্যে কি করলেন, ওয়াকফ করে দিলেন, মালিকানা দিয়ে দিলেন। এখন যে বেনিফিটটা আসবে এটা কোনো মাদ্রাসা হতে পারে, কোনো সেটা ধর্মীয় কাজে হতে পারে, মসজিদে হতে পারে, অর্থাৎ আপনার সম্পত্তি থেকে যে বেনিফিট আসবে সেটা ধর্মীয় কাজে ব্যয় হবে, এটাই হচ্ছে ওয়াকফ লিল্লাহ। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ওয়াকফ লিল ওয়ালাদ, এটা হয় যে আপনার বংশধর যারা আছে আপনি তাদের বরাবর ওয়াকফ কিন্তু করতে পারেন, অর্থাৎ যে সম্পত্তিটা আপনার সন্তান বরাবর আপনি ওয়াকফ করবেন, তারা সেই সম্পত্তিটা কোনোদিন বিক্রি করতে পারবে না, কিন্তু সেই সম্পত্তি থেকে যে বেনিফিট আসবে সেটা তারা ভোগ করতে পারবে। আরেকটা হচ্ছে মিক্সড বা হাইব্রিড ওয়াকফ, এটা হচ্ছে আপনার হয়তো 100% সম্পত্তি আছে, আপনি এখন যেটা করলেন সেটা ওয়াকফ করলেন, তবে 50 লিল ওয়ালাদ, 50 হচ্ছে লিল্লাহ, অর্থাৎ সেই সম্পত্তি থেকে যে বেনিফিটটা আসবে তার 50% আপনার সন্তানরা পাবে, 50% আপনি মসজিদ বা মাদ্রাসা বা ধর্মীয় কাজে আপনি দিতে পারবেন। তো তাহলে আমরা তিন প্রকার ওয়াকফ দেখলাম, ওয়াকফ লিল্লাহ, ওয়াকফ ওয়ালাদ এবং মিক্সড হচ্ছে আমাদের ওয়াকফ। তো ওয়াকফ করলে আপনি যেই প্রকারেরই ওয়াকফ করেন সেক্ষেত্রে কি হবে, আপনার মালিকানা চলে যাবে, মালিকানা চলে যাবে, তিনটাই মালিকানা চলে যাবে। যখনই আপনি ওয়াকফ করলেন সাথে সাথে আপনার মালিকানা হারাবে, সেই সম্পত্তির উপর আপনার আর কোনো ওনারশিপ থাকবে না। এখন সেই সম্পত্তিটা দেখাশোনা করার জন্য আপনি একজন ম্যানেজার বা তত্ত্বাবধায়ক বা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতে পারবেন, যাকে আমরা বলি মোতাল্লি। তাহলে সেই সম্পত্তিটা দেখাশোনা করার জন্য আপনি মোতাল্লি হতে পারবেন, যিনি ওয়াকফ করেন উনি চাইলে নিজে মোতাল্লি হতে পারবেন বা কাউকে নিযুক্ত করে দিতে পারবেন, ওয়াকফ দলিল ওনার বংশ পরম্পরায় থেকে মোতাল্লি থাকবে, এই রকম উনি ওসিয়ত করে যেতে পারেন। তাহলে মোতাল্লি মানে হচ্ছে তিনি ওই ওয়াকফকৃত সম্পত্তিটাকে কি করবেন, দেখাশোনা করবেন। এই মোতাল্লি যেটি করতে পারবে, যে উনি সেই সম্পত্তি থেকে ওনার বেতন ভাতাটাও কিন্তু যেটা উপযুক্ত সেটা উনি গ্রহণ করতে পারবে। আমরা যদি দেখি মূল, যদি ইসলামিক আমরা পার্সপেক্টিভ থেকে দেখি, আসলে ওয়াকফ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে সরাসরি কোনো কিন্তু বলা নাই, কিন্তু হাদিস থেকে আমরা দেখতে পাই যে হাদিসে ইঙ্গিত দেওয়া আছে, স্পষ্ট কয়েকটি হাদিস আছে এরকম ওয়াকফ করার জন্য। মূল ইসলামিক কনসেপ্ট থেকে আপনার যে মুতাল্লি উনি কি করবেন, ওয়াকফটা যে উদ্দেশ্য করা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যদি সম্পত্তিটা বিক্রি করার প্রয়োজন, মর্গেজ করার প্রয়োজন, বিনিময় করার প্রয়োজন, উনি কিন্তু করতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে এর অপপ্রয়োগ হওয়ার কারণে, নানা প্রকার ভাবে অপপ্রয়োগ হয়, মুতাল্লিরা সাধারণত তারা লোভী হয়ে থাকেন, তারা কম দামে বিক্রি করে দেন, নানা প্রকার ভাবে নিজেরাই সেই সম্পত্তিটা দখলে নিতে চান। তো এই জন্য 1962 সালে কি করা হয়, ওয়াকফ সম্পত্তি বিষয়ক একটা অর্ডিনেন্স জারি করা আছে, সেখানে বলা হয়েছে মোতাল্লি চাইলে সেই সম্পত্তিটা কি করতে পারবেন না, 5 বছরের বেশি কাউকে লিজ বা ইজারা দিতে পারবেন না, বিক্রয় করতে পারবেন না, বন্ধক দিতে পারবেন না, এইসব কিছুই করতে পারবেন না,
ওয়াকফ প্রশাসনের অনুমতি নেওয়া ছাড়া। তাহলে 1962 সালের আইন করার কারণে ওয়াকফ সম্পত্তি মোতালে বিক্রি করতে পারবে না, সেটা দখল করতে পারবে না, 5 বছর বেশি ইজারাও দিতে পারবে না, যতদিন পর্যন্ত ওয়াকফ প্রশাসন অনুমতি না দিচ্ছে। এই অঞ্চলে আমরা দেখি সর্বপ্রথম 1913 সালে যেটি করা হয় সেটা হচ্ছে ওয়াকফ মুসলমান ওয়াকফ ভ্যালিডেশন অ্যাক্ট করা হয়, সুন্নি যারা হানাফি আছে তাদের জন্য। তো এই উপমহাদেশে আইনগতভাবে আমরা 1913 সালেরটা, পরবর্তীতে 1962 সালে একটা অর্ডিনেন্স দেখতে পাই, এবং 2013 সালে ওয়াকফ সম্পত্তির উন্নয়নের জন্য একটা আইন করা হয়। তবে এই আইনের ক্ষেত্রে সেটব্যাক হচ্ছে হাইকোর্টের নির্দেশে 4টি ধারা বাতিল করা হয়েছে। এই 2013 সালে যেটি বলা হয়েছিল সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তিটা যেটা করতে পারবে, রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানিকে উন্নয়নের জন্য দিতে পারবে, বিক্রি করতে পারবে। কিন্তু হাইকোর্ট বলতেছে যে না, ওয়াকফ যিনি করেন ওনার উদ্দেশ্য থাকে কিন্তু সম্পত্তির বেনিফিটটা যাতে প্রপার মানুষ পায়, কিন্তু এভাবে যদি সম্পত্তি গুলাকে বিক্রয় করে দেওয়া হয় তাহলে যিনি প্রকৃতপক্ষে ওয়াকফ করতেছেন তার উদ্দেশ্যটা ব্যাহত হয়। তো এর জন্য 2013 সালের যে ওয়াকফ যে আইনটা করা হয়েছে তার 4টা ধারা বাতিল হওয়ার কারণে ওয়াকফ প্রশাসনও কি করতে পারবে না, কোনো রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানিকে দিতে পারবে না। কিন্তু 1962 সালে যে অর্ডিনেন্স আছে এটার নিয়ে কোনো চ্যালেঞ্জ করা হয় নাই, বা হাইকোর্ট নির্দেশ দেয় নাই যে 62 সালের অর্ডিনেন্সে যে ওয়াকফ প্রশাসনের অনুমতি নিয়ে বিক্রি করা যাবে কি যাবে না এ বিষয়ে একটা অস্পষ্টতা আছে। তো থাকার কারণে যেটা হয়, ওয়াকফ প্রশাসন যদি অনুমতি দেয় তাহলে এই সম্পত্তিটা বিক্রি করা যাবে। তো এখন পর্যন্ত নিয়ম এটাই, আইনগত ভিত্তি কিন্তু এটাই। আপনারা চাইলে আরো ইন ডিটেলে পড়ে নিতে পারেন 1913 সালের ওয়াকফ ভ্যালিডেশন অ্যাক্ট, 62 সালের অর্ডিনেন্স, 2013 সালের ওয়াকফ সম্পত্তির যে উন্নয়ন সংক্রান্ত আইনটি। এই যে জিনিসগুলো, আপনি জীবিত থাকতে আপনার সম্পত্তিটা আপনি কি করলেন, ওয়াকফ করে দিলেন, অর্থাৎ মসজিদে দান করে দিলেন। কিন্তু আপনি চাইলে ওসিয়তের মাধ্যমে কি করতে পারেন, ওয়াকফ সৃষ্টি করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এই যে আমরা যেটা বলি সম্পত্তির 1/3 অংশ পর্যন্তই আপনি ওয়াকফ করতে পারবেন, এর বেশি কিন্তু পারবেন না। ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে আপনি যে দলিলটা করবেন সেই দলিলে আপনার কিন্তু রেজিস্ট্রেশন খরচ দিতে হবে, সেখানে আপনার স্ট্যাম্প শুল্ক দিতে হবে, সেখানে আপনার স্থানীয় কর দিতে হবে যদি সেটা ওয়াকফুলিল ওয়ালাদ হয়, আর যদি সেটা ফি সাবিলিল্লাহ হয় সেখানে রেজিস্ট্রেশন ফিটা দিতে হবে আপনার, সেখানে আপনাকে স্ট্যাম্প শুল্ক এই দুটা দিতে হবে। তো রেজিস্ট্রেশন ফি যেটা হয়েছে এখন হচ্ছে 1%, আর স্ট্যাম্প শুল্কটা আমরা জানি এখন 1.5%, কিন্তু ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে এটা 2% আসতে, কিন্তু নর্মালি বর্তমানে স্ট্যাম্প শুল্ক 1.5%, কিন্তু ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে স্ট্যাম্প শুল্ক হচ্ছে 2%। আর এক্ষেত্রে যদি আমরা দেখি রেজিস্ট্রেশন যে ফি 1%, স্ট্যাম্প শুল্ক 2%, স্থানীয় কর 3%, এই হিসাবে আপনারা যদি ওয়াকফুলিল ওয়ালাদ করেন তাহলে আপনাকে দিতে হবে। আশা করি আপনারা আজকের এই যে ছোট্ট ভিডিও থেকে বুঝতে পারলেন ওয়াকফ জিনিসটা করা হয় যে সম্পত্তিটা আছে সেটার বেনিফিটটা যাতে আপনার ইচ্ছা অনুযায়ী বন্টিত হয়। আপনার স্থাবর অস্থাবর ব্যাংকের টাকা অ্যাকাউন্টে যা টাকা পয়সা আছে সেগুলো আপনি ওয়াকফ করে দিতে পারেন, তার মানে হচ্ছে যে জায়গা জমি ওয়াকফ করতে পারেন, ফ্লট করতে পারেন, ব্যাংকের টাকাগুলো আপনি ওয়াকফ করে দিতে পারেন। আর যিনি মোতালি আছেন উনি সম্পত্তি বিক্রি করতে পারেন না ওয়াকফ প্রশাসনের অনুমতি ছাড়া। যদি ওয়াকফ প্রশাসন অনুমতি দেয় তখনই উনি কি করতে পারেন, এটি বিক্রি করতে পারেন। আর যদি মোতালি যদি তার নৈতিক অবক্ষয় ঘটে, উনি যদি ওয়াকফ যে উদ্দেশ্য করা হয়েছে তার স্বার্থ বিরোধী যদি কাজ করেন, তখন যেটি করতে করা যায় ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেটর বা আদালতের মাধ্যমে তাকে চেঞ্জ করে ভিন্ন জনকে কি করা যাবে, মোতাল্লি নিযুক্ত করা যাবে। মোতাল্লির জন্য শাস্তির যে ব্যবস্থা আছে, সর্বোচ্চ 20,000 টাকা তার জরিমানা এবং 6 মাসের যে দেওয়ানি কারা ভোগ তার জন্য শাস্তির ব্যবস্থা আছে, যদি উনি এই যে 1962 সালের অর্ডিনেন্সে যা বলা আছে তার বিরুদ্ধে কাজ করেন। আশা করি ওয়াকফ সম্পর্কে আপনারা বেসিক কিছুটা হলেও ধারণা পেলেন, আর আপনারা যারা ওয়াকফ করবেন সবার উচিত হবে আপনার ওয়াকফ দলিলটা অবশ্যই ওয়াকফ প্রশাসনে কি করবেন, রেজিস্টার করবেন। রেজিস্টার না করলে কিন্তু সমস্যা হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।